স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম। আজকে আবারও চলে এলাম পলিটির একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়ে। পলিটির একটি গুরুত্বপূর্ণ টপিক হলো এই অ্যাটর্নি জেনারেল। প্রতিটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়। আজকে প্রথমে আমরা অ্যাটর্নি জেনারেল নিয়ে থিওরি ক্লাস করব ও শেষে এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। ভারতীয় সংবিধানের আর্টিকেল নম্বর 76 অ্যাটর্নি জেনারেল নিয়ে আলোচিত। আমরা জানি ভারতের সংবিধান যখন রচনা করা হয়েছিল তখন সংবিধানে 22টি ভাগ এবং 395টি ধারা ছিল, যার মধ্যে 5 নম্বর ভাগের আর্টিকেল নম্বর 76 অ্যাটর্নি জেনারেল নিয়ে আলোচিত রয়েছে। ক্লিয়ার? ভারত সরকারের প্রথম আইনি অফিসার হলেন এই অ্যাটর্নি জেনারেল। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে, এটাকে স্টার মার্ক করেও রাখতে পারো, কারণ 2022 WBCS প্রিলিমসে এই প্রশ্নটাই এসেছিল। প্রশ্ন এসেছিল যে ভারত সরকারের প্রথম আইন অফিসারকে। উত্তর কী হবে? উত্তর হবে ভারতের অ্যাটর্নি জেনারেল। ক্লিয়ার? আচ্ছা, অনেকক্ষণ ধরে আমরা পড়ছি অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল আসলে কী বা কে তা আমাদের জানা দরকার। তো চলো দেখে নিই অ্যাটর্নি জেনারেল আসলে কী। সোজা ভাষায় বললে অ্যাটর্নি জেনারেল কথার অর্থ হল উকিল। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীগণ শিক্ষিত হলেও আইনের সমস্ত নিয়ম তাদের পক্ষে জানা সম্ভব না। তাই সংবিধানে বলা আছে কেন্দ্রীয় সরকারকে আইনি সাহায্য করার জন্য একজন উকিল থাকবে, আর সেই উকিলের সাংবিধানিক নামই হল অ্যাটর্নি জেনারেল। সুতরাং আমরা বলতেই পারি অ্যাটর্নি জেনারেল হল ভারতের একজন উকিল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। অ্যাটর্নি জেনারেল তো আমরা জানলাম, তো চলো এবার দেখে নেই এই অ্যাটর্নি জেনারেলের কাজ কী। কী বলছে? কেন্দ্রীয় সরকারকে আইনি সহায়তা তথা আইন সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য নিয়োগ করা হয় অ্যাটর্নি জেনারেলকে। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেস করে, তবে সেক্ষেত্রে ভারত সরকারের হয়ে সেই কেস লড়তে যায় অ্যাটর্নি জেনারেল। এখানে ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। মনে করো রিলায়েন্স কোম্পানির মালিক কোনো কারণে ভারত সরকারের বিরুদ্ধে কেস করলো। এবার কোর্টে কেস লড়ার জন্য বা জেতার জন্য রিলায়েন্স কোম্পানি কী করবে? একজন ভালো উকিল ঠিক করবে। অপরদিকে রিলায়েন্স কোম্পানির বিরুদ্ধে কোর্টে লড়ার জন্য ভারত সরকারেরও একজন উকিল লাগবে, আর তখন ভারত সরকারের হয়ে সেই উকিলের কাজ করবে কে? অ্যাটর্নি জেনারেল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা অ্যাটর্নি জেনারেলের কাজ দেখলাম। এবার প্রশ্ন হলো সবাই কি অ্যাটর্নি জেনারেল হতে পারে? উত্তর হলো না। তাহলে অ্যাটর্নি জেনারেল হতে গেলে কী কী যোগ্যতা থাকা প্রয়োজন তা আমাদের জানা দরকার। তো চলো জেনে নেই। কী বলছে? সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হতে গেলে যে পরিমাণ যোগ্যতা থাকা প্রয়োজন, অ্যাটর্নি জেনারেল হতে গেলেও ঠিক একই পরিমাণ যোগ্যতা থাকা প্রয়োজন। অর্থাৎ তাকে অবশ্যই ভারতীয় হতে হবে। এবং 2 নম্বর কী বলছে? যে কোনো হাইকোর্টে 5 বছর বিচারপতি থাকার অভিজ্ঞতা থাকতে হবে বা যে কোনো হাইকোর্টে 10 বছর ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে। এই যোগ্যতাগুলি যেই ব্যক্তির কাছে থাকবে সেই ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হওয়ার যোগ্য। ক্লিয়ার? এবার আমরা দেখব অ্যাটর্নি জেনারেলের নিয়োগ ও বহিষ্কার। কী বলছে? মন্ত্রী পরিষদের পরামর্শ পেয়ে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন। আবার মন্ত্রী পরিষদের পরামর্শ পেয়ে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে বহিষ্কার করেন। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ ও বহিষ্কার করে থাকেন ভারতের রাষ্ট্রপতি। ক্লিয়ার? চলো এবার অ্যাটর্নি জেনারেলের কার্যকাল সম্পর্কে জেনে নিই। মনে রাখবে অ্যাটর্নি জেনারেলের নির্দিষ্ট কোনো কার্যকাল নেই।
রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভর করে অ্যাটর্নি জেনারেলের কার্যকাল। মন্ত্রী পরিষদের পরামর্শ পেয়ে রাষ্ট্রপতি যখন তখন অ্যাটর্নি জেনারেলকে বহিষ্কার করতে পারেন। ভারতীয় সংবিধানে অ্যাটর্নি জেনারেলকে বহিষ্কার করার কোনো নিয়মকানুন নেই, তাই তার নির্দিষ্ট কার্যকালও নেই। ক্লিয়ার? চলো এবার পরবর্তী স্লাইডে চলে যাই। কি বলছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা? অ্যাটর্নি জেনারেলের নিয়োগ কোনো নির্বাচনের মাধ্যমে হয় না। অ্যাটর্নি জেনারেল সংসদ বা পার্লামেন্টের সদস্যও নন, কিন্তু তা সত্ত্বেও অ্যাটর্নি জেনারেল সংসদে অর্থাৎ লোকসভা ও রাজ্যসভায় অংশগ্রহণ করতে পারে, যে কোনো কক্ষে পরামর্শ দিতে পারে, চাইলে সেখানে ভাষণও দিতে পারে। তবে সংসদের কোনো প্রকার নির্বাচনে সে ভোট দিতে পারে না। মনে রাখবে, সংসদীয় ভোটদানে তার কোনো অধিকার নেই। অর্থাৎ মনে করি সংসদে কোনো একটি বিল পাশ করানো হবে, সেই বিলের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল পরামর্শ দিতে পারে, কিন্তু যখন সেই বিল পাশ করানোর জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে তখন কিন্তু সে সেখানে ভোট দিতে পারবে না। চলো এবার অ্যাটর্নি জেনারেলের বেতন সম্পর্কে জানা যাক। কি বলছে? অ্যাটর্নি জেনারেলের নির্দিষ্ট কোনো বেতন নেই। রাষ্ট্রপতি নিজের ইচ্ছে মতো ঠিক করে দেন অ্যাটর্নি জেনারেলের বেতন। তবে অ্যাটর্নি জেনারেল সব রকমের সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন, অর্থাৎ গাড়ি, বাড়ি, সিকিউরিটি সব রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এবার তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে অ্যাটর্নি জেনারেলের বেতন নির্দিষ্ট নয় কেন? এর কারণ কি? এর কারণ হলো অ্যাটর্নি জেনারেল কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের হয়েও বা কোম্পানির হয়েও কেস লড়তে পারে, যেখান থেকে সে প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের সুযোগ পায়, আর এই কারণেই তার বেতন রাষ্ট্রপতির ইচ্ছা অনুসারে হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা দেখলাম অ্যাটর্নি জেনারেল সরকারের পাশাপাশি সাধারণ মানুষের হয়েও ওকালতি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার অ্যাটর্নি জেনারেলের বিধিনিষেধ সম্পর্কে জেনে নিই। অ্যাটর্নি জেনারেলের বেশ কিছু ক্ষমতা থাকলেও তার কিছু বিধিনিষেধও রয়েছে। যেমন, অ্যাটর্নি জেনারেল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবে না বা কিছু করতে পারবে না। শুধু তাই নয়, অ্যাটর্নি জেনারেল সাধারণ মানুষের হয়ে সরকারের বিরুদ্ধে কেসও লড়তে পারবে না। অর্থাৎ মনে করো আমি বা তুমি, আচ্ছা আমি মনে করো আমি ভারত সরকারের বিরুদ্ধে কেস করলাম। এবার আমি চাচ্ছি যে আমি উকিল হিসাবে অ্যাটর্নি জেনারেলকে ঠিক করব। তো আমি অ্যাটর্নি জেনারেলকে প্রস্তাবও দিলাম যে তুমি আমার হয়ে ভারত সরকারের বিরুদ্ধে কেসটা লড়ে দাও। তখন অ্যাটর্নি জেনারেল ডাইরেক্ট আমাকে জানিয়ে দেবে, হে বৎস, আমি তোমার হয়ে কেস লড়তে পারবো না, কারণ তুমি সরকারের বিরুদ্ধে কেস করেছ আর আমি সরকারের বিরুদ্ধে কেস লড়তে পারি না। এখানে সরকার না থেকে অন্য কোনো ব্যক্তি বা কোম্পানি থাকলে আমি তোমার হয়ে ওকালতি করতে পারতাম, কিন্তু সরকারের বিরুদ্ধে আমি যেতে পারবো না। ক্লিয়ার? বুঝতে পেরেছ? দুই নম্বর কী বলছে? অ্যাটর্নি জেনারেল সরকারের পাশাপাশি সাধারণ মানুষের হয়েও কেস লড়তে পারে, তবে ক্রিমিনাল কেস লড়ার আগে তাকে অবশ্যই ভারত সরকারের কাছে অনুমতি নিতে হবে। আর তিন নম্বর কী বলছে? যে অ্যাটর্নি জেনারেল যে কোনো কোম্পানি বা কর্পোরেশনের ডিরেক্টর বা পরিচালক হতে পারবে, তবে এর জন্য তাকে অবশ্যই ভারত সরকারের অনুমতি নিতে হবে। ক্লিয়ার? তাহলে অ্যাটর্নি জেনারেলের বিধিনিষেধগুলি আশা করি ক্লিয়ার হলো। তো চলো এবার অ্যাটর্নি জেনারেলের কিছু বিশেষ ক্ষমতা সম্পর্কে জানা যাক। এক নম্বর কী বলছে? অ্যাটর্নি জেনারেল সব রকমের কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট সব কোর্টেই কেস লড়তে পারে। দুই নম্বর কী বলছে? অ্যাটর্নি জেনারেল সংসদের সদস্য না হয়েও সংসদের যে কোনো কক্ষের কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারে। আর তিন নম্বর কী বলছে? আর্টিকেল 143 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে কোনো পরামর্শ চাইলে ভারত সরকারের হয়ে প্রতিনিধিত্ব করেন এই অ্যাটর্নি জেনারেল। এই জায়গাটা
একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলছে যে আমাদের সংবিধানে আর্টিকেল নম্বর 143-এ বলা আছে, রাষ্ট্রপতি চাইলে যে কোনো বিষয় সম্পর্কে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে। আর আমাদের রাষ্ট্রপতি দুনিয়ার ব্যস্ত লোক তথা ভারতের সর্বোচ্চ ব্যক্তি, তার পক্ষে তো আর সবসময় সুপ্রিম কোর্টের সাথে যোগাযোগ করা সম্ভব না, তাই রাষ্ট্রপতি নিজের দায়িত্ব দিয়ে দেন কাকে, অ্যাটর্নি জেনারেলকে। আর এই অ্যাটর্নি জেনারেলই রাষ্ট্রপতির হয়ে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে ও বিভিন্ন সমস্যার সমাধান করেন। ক্লিয়ার? চলো দেখি পরবর্তী স্লাইডে কি আছে। কি বলছে, এজি, এসজি, এএসজি, এগুলি আসলে কি? আচ্ছা, এগুলি সম্পর্কে জানার আগে এদের ফুল ফর্মগুলি আমাদের জানা দরকার। এজি, এজি মানে হলো অ্যাটর্নি জেনারেল, এসজি, এসজি মানে হচ্ছে সলিসিটার জেনারেল, এবং এএসজি মানে হলো অ্যাডিশনাল সলিসিটার জেনারেল। ক্লিয়ার? ভারতের মতো বিশাল ও জনবহুল দেশে একজন অ্যাটর্নি জেনারেলের পক্ষে ভারত সরকারকে সব রকমের আইনি সহায়তা করা অসম্ভব, তাই অ্যাটর্নি জেনারেলের নিচে থাকে সলিসিটার জেনারেল, যার কাজ হলো অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করা, এবং সলিসিটার জেনারেলের নিচে থাকে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল। এদেরও কাজ কি? এদেরও কাজ হলো অ্যাটর্নি জেনারেলকে আইনি সাহায্য করা। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা পয়েন্ট মনে রাখবে যে ভারত সরকারের বিরুদ্ধে কোনো ছোটোখাটো কেস থাকলে সেই কেসগুলি সাধারণত সলিসিটার জেনারেলই সমাধান করে দেন। মানে সব ক্ষেত্রে যে অ্যাটর্নি জেনারেলকে যেতে হবে তার কোনো মানে নেই, যেসব ছোটোখাটো কেস সেগুলি রাষ্ট্রপতি কী করে, ওই এসজি অর্থাৎ সলিসিটার জেনারেলকে দিয়ে দেন, যাও তুমি সেগুলো সামলাও। ক্লিয়ার? আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে, অ্যাটর্নি জেনারেল ভারতীয় সংবিধানের অংশ, কিন্তু সলিসিটার জেনারেল বা অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ভারতীয় সংবিধানের অংশ নয়। আর্টিকেল 76-এ শুধুমাত্র অ্যাটর্নি জেনারেলের কথাই বর্ণিত আছে, সলিসিটার জেনারেল বা অ্যাডিশনাল সলিসিটার জেনারেল নিয়ে কোনো বিবরণ নেই, মনে রাখবে। চলো এবার শেষ স্লাইডে চলে যাই, তারপর আমরা অ্যাটর্নি জেনারেল নিয়ে এমসিকিউ করব। ওকে, কি বলছে অ্যাটর্নি জেনারেলের ত্যাগপত্র? অ্যাটর্নি জেনারেল তার ত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতির কাছে। অ্যাটর্নি জেনারেল মূলত দুটি কারণে ইস্তফা দেন, কারণ দুটি কী কী? একটি হলো তার ব্যক্তিগত কারণ, অর্থাৎ সে যখন তখন ব্যক্তিগত কারণে ইস্তফা দিতে পারেন বা ত্যাগপত্র দিতে পারেন। আর দুই নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কি বলছে, দ্বিতীয়টি হচ্ছে অনিচ্ছা সত্ত্ব। অনিচ্ছা সত্ত্ব অ্যাটর্নি জেনারেল কেন ইস্তফা দেয়, চলো তা জেনে নিই। কোনো কারণে সরকার ভঙ্গ হলে বা চেঞ্জ হলে মন্ত্রী পরিষদও পরিবর্তিত হয়, আর নতুন মন্ত্রী পরিষদ আগের সরকারের অ্যাটর্নি জেনারেলকে কোনোভাবেই নিজেদের অ্যাটর্নি জেনারেল বানাবে না, আর এই কথাটি অ্যাটর্নি জেনারেল ভালোভাবেই জানে। তাই সরকার পরিবর্তিত হলে সেই মন্ত্রীগণ তাকে ধাক্কা দিয়ে বের করে দেখ সেটা তো সে চায় না, তাই সম্মান নিয়ে অর্থাৎ ইচ্ছাকৃতভাবেই আগে থেকে সে ইস্তফা দিয়ে দেন। ওকে, মানে সে জানে যে নতুন মন্ত্রী পরিষদ আসলে তাকে হটিয়েই দিবে, তাই তার হারানোর কী দরকার, সে আগে ইচ্ছা থেকে মানে নিজে থেকে বহিষ্কার হয়ে যাক বা ইস্তফা দিয়ে দেখ, এটাই চায় সে, সম্মানের সঙ্গে তো বেরোতে পারে, বুঝতে পেরেছ? তবে মনে রাখবে এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম না যে সরকার চেঞ্জ হলে অ্যাটর্নি জেনারেলকে ইস্তফা দিতেই হবে, সে মান সম্মানের খাতিরে নিজের ইচ্ছাতেই ইস্তফা দেয়। ক্লিয়ার? এই ছিল অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমাদের থিওরি ক্লাস। তো চলো এবার এমসিকিউগুলি করে নেই। আজকের এক নম্বর প্রশ্ন হলো, কত নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল নিয়ে আলোচিত? সঠিক উত্তর কী হবে? অপশন গ, আর্টিকেল 76-এ অ্যাটর্নি জেনারেল নিয়ে আলোচিত। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের প্রথম আইনি অফিসারকে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, অ্যাটর্নি জেনারেল হলো কেন্দ্রীয় সরকারের প্রথম আইন অফিসার। আচ্ছা, যদি প্রশ্ন হয় যে ভারত সরকারের সর্বোচ্চ আইন অফিসারকে, মনে রাখবে তখনও কিন্তু উত্তর হবে এই অ্যাটর্নি জেনারেল।
আর যদি প্রশ্ন হয় যে রাজ্য সরকারের সর্বোচ্চ আইন অফিসারকে বা রাজ্য সরকারের প্রথম আইন অফিসারকে, তখন কিন্তু উত্তর হবে অ্যাডভোকেট জেনারেল, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন কে? সঠিক উত্তর কি হবে? অপশন ঘ, মন্ত্রী পরিষদের পরামর্শে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেলকে বহিষ্কার করেন কে? সঠিক উত্তর কি হবে? অপশন ঘ, মন্ত্রী পরিষদের পরামর্শে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে বহিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল তার ত্যাগপত্র কার কাছে জমা দেন? সঠিক উত্তর কি হবে? অপশন ক, রাষ্ট্রপতির কাছে অ্যাটর্নি জেনারেল তার ত্যাগপত্র জমা দেন। পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেলের কার্যকাল কত বছর? সঠিক উত্তর কি হবে? অপশন ঘ, নির্দিষ্ট কোনো সময়কাল নেই। আমরা আগেই দেখেছি যে অ্যাটর্নি জেনারেলের কার্যকাল নির্ভর করে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর, তাই তার নির্দিষ্ট কোনো কার্যকাল নেই। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে নিচের কোন তথ্যটি ভুল? অপশন ক বলছে অ্যাটর্নি জেনারেল সংসদে অংশগ্রহণ করতে পারে, এটি একদম ঠিক আছে। আমরা জানি যে অ্যাটর্নি জেনারেল সংসদের দুই কক্ষেই অংশগ্রহণ করতে পারে। খ বলছে অ্যাটর্নি জেনারেল সংসদীয় নির্বাচনে ভোট দিতে পারে, না এই তথ্যটি ঠিক নেই। আমরা একটু আগে দেখলাম যে অ্যাটর্নি জেনারেল সংসদে বিভিন্ন কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারলেও সংসদীয় ভোটদানে তার কোনো অধিকার নেই। সুতরাং অপশন খ এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা চলো বাকি অপশনগুলো দেখে নিই। গতে কী বলছে? অ্যাটর্নি জেনারেল সংসদে ভাষণ দিতে পারে, হ্যাঁ এটা একদম ঠিক। ঘ বলছে কি? অ্যাটর্নি জেনারেল সংসদে নিজের মত প্রকাশ করতে পারে, এটিও ঠিক আছে। সুতরাং অপশন খ অপশনটি ভুল আছে। ওকে, পরবর্তী প্রশ্ন, সংসদের সদস্য না হয়েও সংসদের যে কোনো কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারে কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, অ্যাটর্নি জেনারেল সংসদের সদস্য না হয়েও লোকসভা ও রাজ্যসভায় অংশগ্রহণ করতে পারে। পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? অপশন কতে বলছে অ্যাটর্নি জেনারেলের যোগ্যতা সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান, হ্যাঁ এটা একদম ঠিক। আমরা একটু আগেই পড়েছি যে অ্যাটর্নি জেনারেল হতে গেলে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা থাকতে হয়। খ বলছে অ্যাটর্নি জেনারেল ভারতের সব রকমের কোর্টে কেস লড়তে পারে, এটাও ঠিক। আমরা একটু আগে দেখছি যে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট সব কোর্টে কেস লড়তে পারে। অপশন গতে বলছে অ্যাটর্নি জেনারেল সরকারের পাশাপাশি সাধারণ মানুষের হয়েও কেস লড়তে পারে, এটাও একদম ঠিক। আমরা আগেই দেখলাম যে হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল সাধারণ মানুষের হয়ে কেস লড়তে পারে, আর সাধারণ মানুষের হয়ে কেস লড়তে পারে বলেই তাকে কী হয় সরকার থেকে বেতন দেওয়া হয় না, রাষ্ট্রপতি তার বেতন ঠিক করে দেন এবং সেই ভিত্তিতেই তিনি বেতন পান। ক্লিয়ার? তবে এখানে একটা জিনিস মনে রাখবে যে সাধারণ মানুষের হয়ে সে যখন কেস লড়ে সেই কেস সরকার বিরুদ্ধে, মানে সরকারের বিরুদ্ধে হলে সে লড়তে পারবে না। ওকে, সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ উপরের সব মানে সবকটি তথ্যই সঠিক, এখানে কোনো ভুল তথ্য নেই। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, তো এই ছিল আমাদের আজকের টপিক অ্যাটর্নি জেনারেল। আশা করি ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।